এটা বলতে গেলে যে গত কয়েক বছরের মধ্যে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, তারপরে ইন্টারনেট অফ থিং, এই যে বিষয়গুলো চলে এসেছে এগুলো এখন প্রত্যেকটি ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গেই অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কোর্সের প্লেসমেন্টে বাংলার পড়ুয়াদের এগিয়ে থাকা নিয়ে এমনই বলছেন মাওলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মৈত্র। নমস্কার, আজ 21 জুন, আপনারা শুনছেন এই সময় গোল্ডের মর্নিং নিউজকাস্ট। সৈকত বাবুর সঙ্গে আলোচনা করব, তবে তার আগে এক ঝলকে শুনে নেব আজকের হেডলাইন্স। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট উদ্বেগজনক হতে পারে, সাবধানবাণী এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। ডেথ সার্টিফিকেটে লিখতে হবে কোভিড, নিয়ম না মানলে শাস্তি ডাক্তারের। মালদাহ হত্যাকাণ্ড, খুনের আগে অপহরণের নাটক, বাবার থেকে 2,50,000 টাকা হাতিয়েছিল আসিফ, সন্ধান প্রচুর অস্ত্রশস্ত্রে, ডার্ক ওয়েবে আসিফের গতিবিধি পুলিশের নজরে, প্রশ্ন কেন 4 মাস পর মুখ খুললেন দাদা। সাদামটনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে মাত্র 217 রানেই গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস, 5 উইকেট কিউই পেসার জেমিসনের ঝুলিতে, জবাবে ভালোই এগোচ্ছে নিউজিল্যান্ড। কলকাতা দিল্লিতে পেট্রোলের দাম 97 ছুঁই ছুঁই, জ্বালানির মূল্যবৃদ্ধিতে এই প্রথম উদ্বেগ উদয় কোটক সহ শিল্পমহলের। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থায় 100% বিদেশি বিনিয়োগ, মন্ত্রিসভার মত জানতে চাইল কেন্দ্র। জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় মৃত্যুর 7 বছর পর গ্রামের বাড়িতে সাহেব, প্রমোটার অমৃতাভ রহস্যভেদের গল্পে অবাক মন্তেশ্বরবাসী, টাকা সুদ সমেত ফেরানোর আশ্বাস অমৃতাভর, তার পাল্টা দাবি তিনি নাকি ষড়যন্ত্রের শিকার। ফিরে আসছি আজকের বাকি হেডলাইন্স নিয়ে, তার আগে আলোচনা করে নেব সৈকত বাবুর সঙ্গে। এআইসিটির দেওয়া তথ্য অনুযায়ী গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ আরও অনেক রাজ্যের তুলনায় ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কোর্সের পড়ুয়াদের হাতে চাকরি তুলে দেওয়ার নিরিখে এগিয়ে বাংলা। অতিমারীর এই দুঃসময়ে যখন চাকরির আকাল, তখনই মোট পড়ুয়ার প্রায় 50% হাতে চাকরি তুলে দিতে পেরেছে বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি। কেন রাজ্যে ছেলে মেয়েদের এই সাফল্য, কীভাবে প্রস্তুত করা হচ্ছে তাদের, কোন ধরনের সিলেবাস ও কর্মসূচির জন্য বাকি রাজ্যকে পেছনে ফেলে কর্মসংস্থানের প্রশ্নে এগিয়ে গেল পশ্চিমবঙ্গ। যে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট পড়বে ভাবছে, ভর্তি হওয়ার আগে কোন কোন বিষয় মাথায় রাখবে তারা, এইসব নিয়েই আজকের আলোচনা মাওলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের উপাচার্য সৈকত মৈত্রের সঙ্গে। সৈকত বাবু, আপনাকে স্বাগত এই সময় গোল্ডে। ধন্যবাদ। আপনার কাছে প্রথম যে প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে আপনি জানেন যে প্লেসমেন্ট দেওয়ার যে কড়া যুদ্ধ, তাতে বাংলা এগিয়ে রয়েছে। সম্প্রতি এআইসিটির তরফ থেকে যে সমীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে, 2019-20 শিক্ষাবর্ষে বাংলা প্রায় 49%-এরও বেশি ছাত্রছাত্রীর হাতে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজগুলি চাকরি তুলে দিতে পেরেছে। হোয়ারেজ বড় যে স্টেটগুলো, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, এমনকি কেরালা, এই ধরনের যে স্টেটগুলো, তাদের থেকে বাংলা অনেক এগিয়ে রয়েছে। এই সাফল্যের নেপথ্যে কারণটা ঠিক কি, কেন বাঙালি ছাত্রছাত্রীদের হাতে এত চাকরি পৌঁছলো? এটা মুখ্যত মানে গত বছর থেকে যখন এই প্যান্ডেমিকের জন্য একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়, মানে অনেকেই সেখানে বলতে গেলে কিং কর্তব্য বিমূঢ়, মানে বিমূল মানে কি করতে হবে সেটা না বুঝতে পেরে অনেকে যখন তৈরি ছিল না, আমরা কিন্তু সে সময় ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে অনলাইনে এবং আমাদের যে সমস্ত ক্লাস, একাডেমিক প্রোগ্রাম সেগুলো চালিয়ে গেছি, পরীক্ষা ঠিকমতো করেছি, রেজাল্ট ঠিকমতো বার করে দিয়েছি। এই যে আপনি বললেন যে ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ, আমি ব্যক্তিগতভাবে আমি জানি যে খবর পড়ার সূত্রে, সাংবাদিকতার সূত্রে, যে আপনি একেবারে শুরু থেকে, আপনি 2017 সালে সম্ভবত উপাচার্য হয়ে এসেছেন, এবং শুরু থেকেই আপনার একটা মোটো ছিল যে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট যে পেশামুখী কোর্স, সেগুলোর সঙ্গে ইন্ডাস্ট্রির একটা যোগাযোগ তৈরি করা। এই কবছরে এই কাজটা কতটা এগিয়েছে, কতটা স্যাটিসফাইড আপনি? এই কাজটা অনেকটা এগিয়েছে, কারণ অনেক আমাদের যে সমস্ত বিষয়গুলি ছিল ইঞ্জিনিয়ারিং বিষয়গুলি, সেগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রির যে এক্সপার্ট বিশেষজ্ঞদের পরামর্শ মতো আমরা সেই কোর্সগুলোকে আপডেট করেছি, সব সেগুলোকে সাজিয়ে তুলেছি। এছাড়াও আমাদের যে ইন্ডাস্ট্রিতে যে সমস্ত স্কিল দরকার আছে, সেই স্কিলগুলোকে এই আমাদের কোর্সের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, এবং যতটা সম্ভব আমরা পেরেছি যে এই সমস্ত লেটেস্ট স্কিল যেগুলো
এখন বাজারের দরকার, যেগুলো ইন্ডাস্ট্রির জন্য দরকার, সেগুলোকে যতটা সম্ভব আমাদের বিভিন্ন কোর্সের সঙ্গে জুড়ে দিয়ে সেগুলোকে সময় উপযোগী করা, সেটা আমরা করেছি। সেটা আমাদের, আমরা এবং আমাদের অ্যাফিলিয়েটেড কলেজ সবাই মিলে একসঙ্গে এই কাজটা আমরা একসঙ্গেই করেছি, তার ফলে এটা একটা সুবিধা পাওয়া গেছে। মাঝখানে একটা সময় ছিল যখন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের চাকরির বাজারটা ক্রমশ সংকুচিত হয়ে আসছিল। এআইসিটির যে সাম্প্রতিক সমীক্ষা, তাতে দেখা যাচ্ছে যে 49% ছাত্রছাত্রী, মোট এনরোল্ড যা ছাত্রছাত্রী, তার 49% ছাত্রছাত্রীর হাতে চাকরি তুলে দেওয়া গেছে। এই যে একটা মন্দা চলছিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেইটা কি কোথাও কাটছে, নাকি এটা নতুন ধরনের কোর্স যেগুলো আপনারা ডিজাইন করেছেন সেই কোর্সগুলোতে ছাত্রছাত্রীরা বেশি আগ্রহী হচ্ছে এবং সেগুলি ইন্ডাস্ট্রিমুখী হচ্ছে বলেই এই চাকরিতে যে খরা সেটা কাটানো গিয়েছে? এটা বলতে গেলে যে গত কয়েক বছরের মধ্যে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, তারপরে ইন্টারনেট অফ থিং, এই যে বিষয়গুলো চলে এসেছে এগুলো এখন প্রত্যেকটি ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গেই অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে গেছে। এটা গত কয়েক বছরের মধ্যে এই পরিবর্তন হয়ে যাওয়ার জন্য যে ইঞ্জিনিয়ারিং এর যে বেসিক স্কিল তার সঙ্গে এইগুলোকে আমরা আমাদের জোড়ার একটা বিরাট প্রচেষ্টা ছিল, এবং এটার জন্য আমরা অনলাইন পাঠ্যক্রম যেটা আছে, ইন্টারন্যাশনাল যে পাঠ্যক্রম বা দেশের যে সমস্ত আছে অনলাইন কোর্স, সেগুলোকে জুড়ে দেওয়া, কোর্সের ম্যাপিং মতো, মানে কোর্স ধরে সেগুলোকে ম্যাপিং করে ক্রেডিট দিয়ে সেগুলোকে জুড়ে দেওয়া, এই সমস্ত, এবং বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির সঙ্গে সহযোগিতায় এই ধরনের কোর্সগুলোকে চালানো, এই সমস্ত উদ্যোগ আমরা নিয়েছিলাম, ফলে এখনো এটা করছি। এবং এই ইন্ডাস্ট্রি যে পরিবর্তনগুলো ঘটেছে, ঘটে যাওয়ার জন্যই যে আগে কয়েক বছর আগের থেকেই যে একটা ট্র্যাডিশনাল বা প্রথাগত ইঞ্জিনিয়ারিং এর যে বাজারটা সংকুচিত হচ্ছিল, কিন্তু বর্তমানে আবার এই যে এখনকার যে ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বিকাশ ঘটছে, যে নতুন এই ধরনের প্রযুক্তি আসার ফলে সেই ডিমান্ডটা এখন বাড়তে শুরু করেছে, ফলে সেই জন্যই আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী যারা এই সমস্ত বিশেষ স্কিল বা আইটি স্কিল বা এই ধরনের টেকনোলজিক্যাল স্কিলে যারা নিজেদের আপগ্রেড করেছে তাদের সেখানে প্রয়োগ করতে সুবিধা হচ্ছে। এখানে আরেকটা প্রশ্ন খুব জরুরি, যে ছাত্র মানে আপনাদের দিক থেকে যেরকম প্রস্তুতিটা নেওয়া হয়েছে এবং তার সুফল আপনি বলছেন আপনারা পাচ্ছেন, তার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে তৈরি করাটাও একটা খুব বড় কাজ আর কি, কারণ তারা ইন্টারভিউ দিতে গিয়ে কিরকম ইন্টারভিউ দেবেন, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, এই যে ফিনিশিং টাচ, এইটাকে আপনারা কতটা গুরুত্ব দিয়েছেন এবং কিভাবে এটার কাজ এগোচ্ছে? এইখানে একটা আমি বলে রাখি, এখন যেভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে সবকিছুতে, সেখানে সেলফ লার্নিং এর উপর একটা বড় জোর দেওয়া হচ্ছে, সেলফ লার্নিং এবং কন্টিনিউয়াস লার্নিং, এর একটা কালচার বা সংস্কৃতি আমরা তৈরি করতে পেরেছি, যে ছেলেমেয়েরা এখন যথেষ্ট বুদ্ধিমান তারা, এবং তারা সিরিয়াস এবং সিনসিয়ারও। আমরা যেটা করতে পেরেছিলাম, আমরা যেহেতু বিভিন্ন ইন্টারন্যাশনাল অনলাইন কোর্সের প্ল্যাটফর্ম আমরা নিয়ে আসতে পেরেছি এখানে, এবং সেই সমস্ত সুযোগ করে দিয়েছি যেখান থেকে ছেলেমেয়েরা নিজেদের আপগ্রেড করতে পারে, তারা কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার পরিপূর্ণভাবে করেছে করে, এবং আমাদের আমাদের কোর্সের একটা বলতে গেলে তার একটা রিকোয়ারমেন্ট মতো ছেলেমেয়েরা এই সমস্ত পড়াশোনা করেছে, অনলাইনে কোর্স করেছে, নিজেরা পড়াশোনা করেছে, নিজেরা নিজেদের আপগ্রেড করেছে, ফলে কিন্তু এখন যেটা আগামী দিনে দরকার, যে সেলফ লার্নিং, কন্টিনিউয়াস লার্নিং, এই যে সমস্ত বিষয়, এই ছেলেমেয়েদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই একটা কালচার চলে এসেছে। এখানে একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন আপনাকে রাখবো, আপনি শিক্ষাবিদ হিসেবে, শুধুমাত্র উপাচার্য হিসেবে নয়, এই বিষয়ে আপনি একজন বিশেষজ্ঞ, এই যে ধরুন গুজরাট যেখানে মাত্র 28% চাকরি করে দেওয়া গেছে, বাইরাস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুজরাট অনেকটা এগিয়ে, অর্থাৎ ভূমিপুত্রদের বা সেখানকার ছাত্রছাত্রীদের যে প্লেসমেন্ট সেটাতে তারা অনেকটা এগিয়ে যেতে পারতো। আচ্ছা কর্ণাটক, তারা মাত্র 38% হাতে চাকরি তুলে দিতে পেরেছে মোট এনরোল্ড ছাত্রের, সেখানেও তারা অনেকটা বড় ভূমিকা নিতে পারতো, কারণ ব্যাঙ্গালোরের মতো একটা শহর যেখানে সারা ভারতবর্ষ থেকে ছেলেমেয়েরা গিয়ে চাকরি করতে যায়, সেইখানেও মানে আমরা দেখতে পাচ্ছি 38% ক্রস করেনি। মহারাষ্ট্র তো তথৈবচ অবস্থা, বাংলা তার তুলনায় অনেক এগিয়ে, এই রাজ্যগুলোর পিছিয়ে পড়ার কোনো কারণ কি ব্যাখ্যা করতে পারেন? এটা সরাসরি ব্যাখ্যা দেওয়া সম্ভব না, আমি যেটা বলতে পারি আমাদের বাঙালি ছাত্রছাত্রীদের, মানে বাংলায় যারা পড়াশোনা করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের মেধা কিন্তু খুব ভালো, আমরা একটা পরিবেশ পরিমণ্ডল তৈরি করতে পেরেছি বা করার একটা প্রচেষ্টা করছি, সেখানে তাদের এই মেধার চর্চাটা আরো বেশি হচ্ছে। অন্য রাজ্যে এখন আমাদের এখানে বিশেষ করে এটা তো বটেই, আমরা এখান থেকে কোয়ালিটি হিউম্যান রিসোর্স সাপ্লাই করি সমস্ত অন্যান্য রাজ্যে, যে সমস্ত শিল্প আছে সেই শিল্পের জন্য যে সমস্ত কোয়ালিটি হিউম্যান রিসোর্স, মানে দক্ষ মানুষজন আমাদের এখান থেকেই তো বেশি যায় আর কি, তো এটা অন্য রাজ্যে এখন
সেভাবে তারা তৈরি করছে, হয়তো একটা তর্কের খাতিরে বলবে তাদের হয়তো মানে বিশেষ করে এন্টারপ্রেনারশিপ বা উদ্যোগের দিকে হয়তো ছাত্রদের বেশি তৈরি করছে। আমি ঠিক আছে, টপ স্ট্যাটিস্টিক্স না পেলে এটা হয়ে যাবে না, কিন্তু ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে যে আমাদের এখানে ছেলে মেয়েদের কোয়ালিটিও ভালো থাকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে পরিমণ্ডল আমরা করতে পেরেছি সবাই মিলে, এটা শুধু আমাদেরও না অন্য বিশ্ববিদ্যালয় যে পশ্চিমবঙ্গে যেগুলো আছে তারাও এরকম করতে পেরেছে, ফলে এটা একটা বলতে গেলে তার সুফল পেয়েছে, যে এই সুফল পাওয়া গেছে এই পরিবেশের মধ্যে। এখানে অনেকেরই একটা ফিডব্যাক আছে যে এই যে 49% ছাত্রছাত্রী বা আমি যদি ধরে নিই যে প্রায় 50% ছাত্রছাত্রীর হাতে আমরা চাকরি খুলে দিতে পেরেছি পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বাকি 50% এর কি হলো, তারা কি চাকরিতে আগ্রহী নয় নাকি তারা চাকরি পেল না? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলি, এটা আমি কদিন আগেই বলেছিলাম, আমাদের এখানে কিন্তু প্রায় 50% ছাত্রছাত্রী চাকরি পেয়ে যায়, সে তথ্য থাকে, বাকি 50% ছাত্রছাত্রী যেটা হয় আমাদের কোনো ছাত্রছাত্রী বসে থাকে না, তারা করে কি তারা নিজেদের প্রচেষ্টায় চাকরিগুলো পায়, তারা তখন বিভিন্ন শহরে চলে যায়, সেই শহরগুলোতে যেখানে চাকরির সুযোগ আছে সেখানে গিয়ে থেকে তারা ওয়ার্কিং ইন্টারভিউ অ্যাটেন্ড করে তারা এই চাকরি বাকরি, প্রাতিষ্ঠানিক যে প্লেসমেন্ট তার বাইরে মানে এটা আউট ক্যাম্পাসের বাইরে মানে ব্যক্তিগত উদ্যোগে তারা এই চাকরি বাকরির ব্যবস্থা করে, এটা কিন্তু বহুদিন ধরেই হয়ে আসছিল। এবারে এখানে এই করোনা পরিস্থিতিতে যেহেতু এই জার্নি করা বা একটা শহর থেকে শহরে যাওয়াটা একটু সমস্যার ব্যাপার, সেই জন্য হয়তো ইমিডিয়েটলি তারা যেতে পারেনি, একটু সমস্যা রয়েছে, তবে আস্তে আস্তে সমস্যা কেটে যখন যাবে তখন আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু তারা বিভিন্ন জায়গায় গিয়ে আগেও করেছে, আগেও বিভিন্ন শহরে গিয়ে তারা থেকে চাকরি জোগাড় করেছে, চাকরি করেছে, তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সেটা আবার ফিরে আসবে। স্টার্টআপের ক্ষেত্রে কি রাজ্য সরকারের কোনো প্রচেষ্টা কিছু আছে যে তাদেরকে ফান্ড দেওয়া বা তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার, সেরকম কি কোনো প্রচেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে বা আপনাদের রাজ্য সরকারের নানা রকম স্কিল ট্রেনিং এর সুযোগ রয়েছে, সেই সমস্ত ট্রেনিং পাওয়া যায়, সেই সুবিধাগুলো রয়েছে, বা আমাদের কেন্দ্র সরকারের অনেক রকম প্রজেক্ট আছে সেগুলো পাওয়া যায়, তো এইগুলো নিয়ে আমরা যতটা যেখান থেকে যা সম্ভব সেগুলো নিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা অর্থ এখান থেকে তার সংগতি রাখছি, একটা রাখছি যাতে করে এই স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপ ইনকিউবেশন এসবের মধ্যে দিয়ে অনেক ছাত্রছাত্রীকে আমরা তুলে আনতে পারি, সেই প্রচেষ্টা আমরা চালিয়েছি, শুরু করেছি এবং এটা আস্তে আস্তে দানা বাঁধছে, এবং এটা এটা আমার দৃঢ় ধারণা 2-3 বছরের মধ্যেই কিন্তু আমাদের এখান থেকে বেশ কিছু স্টার্ট আপ এন্টারপ্রেনারশিপ তৈরি হবে। একদম শেষ প্রশ্ন আপনাকে স্যার, যে মানে আপনি জানেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে, হয়তো জয়েন্ট এন্ট্রান্স এবং অন্যান্য পরীক্ষাগুলো পেন্ডিং রয়েছে, কিন্তু আশা করা যায় সেই পেন্ডিং দিয়ে একটা নতুন ব্যাচ আবার আসতে চলেছে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যারা ভর্তি হতে আসছে যে সমস্ত ছাত্রছাত্রীরা, তারা কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে কোন সাবজেক্টগুলোকে চুজ করবেন, আপনার কি সাজেশন? আমার যেটা পরামর্শ প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্যই, যে কোনো বিষয়ের এখন গুরুত্ব আছে তার সঙ্গে যেগুলো অবশ্য মানে অবশ্যই শিখতে হবে সেটা হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি, যে লেটেস্ট যে সমস্ত রিকোয়ারমেন্ট, যখন এখন আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং বিরাট ভূমিকা রয়েছে, এটা জানতে হবে, কম্পিউটার কোডিংটা খুব ভালো করে জানতে হবে, পাইথন বা আর প্রোগ্রামিং এগুলো ভালো করে জানতেই হবে সমস্ত বিষয়ের ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল কোর্সের ছাত্রছাত্রীদের, তার সঙ্গে সঙ্গে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স এবং ব্লকচেইন এই যে সমস্ত প্রযুক্তিগুলো আসছে এগুলোর ব্যাপারে এখন থেকে যদি দক্ষতা বাড়ানো যায় তাহলে যে কোনো বিষয়, যে কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে কিন্তু যদি কেউ পড়াশোনা করে তার ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত উজ্জ্বল। অর্থাৎ বিষয় নির্বাচন এবং আপ টু ডেট থাকা, এই দুটো যদি থাকে তাহলে সেক্ষেত্রে সারা পৃথিবীতে চাকরির কোনো অভাব পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের হবে না। একদম, এখন এখন যেটা হচ্ছে গ্লোবাল প্লেসমেন্ট হয়ে যাচ্ছে, কারণ এখন যেটা এখানে বসে মানে এই কথাটা আমি এই কারণেই বললাম, এই প্রতিবেদন প্রকাশের পর থেকে বা এই সমীক্ষার রেজাল্ট সামনে আসার পর থেকে অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গে কতজনের চাকরি হচ্ছে, পশ্চিমবঙ্গে যেটা বলছি এখন পশ্চিমবঙ্গেও যেটা আগে আমাদের ছিল কি শহর কেন্দ্রিক, শহরে আসতে হতো, অন্য শহরে যেতে হতো, এখন তো একটা কালচার তৈরি হয়েছে ওয়ার্ক ফ্রম হোম, ঘরে বসেই কাজ করতে পারে, যার নিজেদের নিজেদের ঘরে বসে যদি ইন্টারনেট কানেকশন ঠিক থাকে যে কোনো জায়গায় ঘরে বসেই নিজেদের প্রয়োগ করতে পারে, ইন্টারনেটের মধ্যে দিয়ে প্রচুর কাজের সুযোগ উঠে আসছে, গাদা গাদা কাজের সুযোগ, এবং সেক্ষেত্রে গোটা বিশ্বটাই তার কাজের ক্ষেত্র হতে পারে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে গোটা বিশ্বটা, এখানে বসেই ইউরোপ আমেরিকা সব জায়গার কাজ এখান থেকে বসেই করা যেতে পারে, ফলে এই সমস্ত এখন ক্লাউড টেকনোলজির উপর বেস করে, ইন্টারনেটের উপর বেস করে এখন নানা রকম কাজের সুযোগ চলে এসছে, কাজ করা এখন মানে যারা যাদের স্কিল আছে যারা দক্ষ তাদের কিন্তু কোনো অসুবিধা নেই, তারা ঘরে বসেই কাজ করতে পারবে, সেই সুযোগও চলে আসছে, হাতের মুঠোয় চলে আসছে, কোথাও যাওয়ারও দরকার নেই, আস্তে আস্তে সেদিকে পৃথিবীর যে পরিবর্তন হচ্ছে সেই দিকে যাচ্ছে, বহু লোকজন তারা ঘরে বসেই কাজ করতে পারবে যে যার জায়গা থেকেই, এর ফলে কিন্তু সুযোগ কিন্তু অফুরন্ত সুযোগ সামনের দিকে আসছে, সম্ভাবনা সৃষ্টি হচ্ছে,
এবারে এই মাইন্ডসেটটাকে ঠিক রেখে এই সম্ভাবনাগুলো সদ্ব্যবহার করতে হবে। অসংখ্য ধন্যবাদ এই সময় গোল্ডকে সময় দেওয়া। ধন্যবাদ। ফিরে এলাম বাকি হেডলাইন্স নিয়ে। বান্ধবী শ্রীময়ী চট্টরাজকে সঙ্গে নিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। নিউ আলিপুর থানায় গেলেন স্ত্রী পিঙ্কি। চেতলা থানায় পাল্টা অভিযোগ কাঞ্চনের। মমতার জনমুখী প্রকল্প আর বাঙালি অস্মিতাতেই কুপোকাত বিজেপি। ব্যাখ্যা ইয়েচুরির। ভুল থেকে না শিখে আরও ভুল করেছে সিপিএম। আক্ষেপ সাধারণ সম্পাদকের। কুড়িবার চুরির পর ধরা পড়ে গেল এমএ পাস চোর। পাশকুড়ায় ধৃত দুই সহযোগীও। মা অপমানে আত্মঘাতী হওয়ার পরেও সম্বিত ফেরেনি ছেলের। রাজ্যপাল দিল্লি থেকে ফেরার পরই হিংসা নিয়ে অভিযোগ জানাতে তড়িঘড়ি রাজভবনে। শুভেন্দু। আজকের দিনটি নিয়ে এবার দুটি তথ্য শেয়ার করি। প্রথমটি কলকাতা শহরের ইতিহাস সংক্রান্ত। 1756 সালে আজকের দিনে ব্রিটিশ সেনাবাহিনী বাংলার নবাব সিরাজউদ্দৌলার কাছে আত্মসমর্পণ করে। কলকাতা জয় করে সিরাজ এই শহরের নাম রাখেন আলীনগর। এক বছরও বেশি সময় ওই নামের অস্তিত্ব ছিল। দ্বিতীয় ইনফোটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস সংক্রান্ত। 1977 সালে আজকের দিনে পশ্চিমবঙ্গে প্রথম বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। সিপিআইএম এর নেতা জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি 2000 সাল পর্যন্ত এই পদে আসীন ছিলেন। জেনে নেওয়া যাক আজকের ওয়েদার কেমন থাকবে। রবিবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সর্বাধিক তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ করব একটি উদ্ধৃতি দিয়ে। সত্যবাদিতা স্মৃতিশক্তির ওপর চাপ কমায়, কথাটি বলেছেন মার্কিন সাহিত্যিক স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স, যিনি মার্ক টোয়েন ছদ্মনামেই পরিচিত। শেষ হল আজকের ডেইলি নিউজকাস্ট। আপনারা শুনছেন এই সময় গোল্ড। উপস্থাপনায় আমি জয়। ধন্যবাদ।